শুভেচ্ছা।
এসো হে পরম তরু সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আয় এসো হে স্বয়ং পরম এসো এসো সুন্দর এসো এসো হে পরম তরু সুন্দর এসো হে সাজালো সিন্দুরে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস যে পথে সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মন সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরম তরু সুন্দর এসো হে সুন্দরের সমারোহে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধার মানুষকে ভালোবাসার মানুষকে সৃজন একাডেমির প্রথম নিবেদন ছায়ায় দাঁড়ালে কেন কি এত একাকি ভাবো সুন্দর দিতে গেলে দুজনেই ভেসে যাব শিমুল তুমি সমারোহে কি খুঁজে পেলে যাকে পল্লবী ভেবেছ সে তো যামিনীও হতে পারে আমাদের মাঝে মাঝে মনে হয় যে আমাদের রাজ্যের অন্যান্য রাজ্যের যে সমস্ত নৃত্যকলা কোথাও বলি আমরা এটা ওড়িশার ওড়িশি নৃত্য কোথাও মণিপুরী নৃত্য কোথাও কুচিপুড়ি নৃত্য অসমীয়ার বিহু কিন্তু কখনোই আমরা বলি না যে এই এই নাচ পশ্চিমবঙ্গীয় নৃত্য আমরা এটা বলি না কখনো আমরা বলি আমাদের যেমন এটাও বলি না তেমনি বলি যে আমাদের রবীন্দ্র নৃত্য আছে আমাদের লোকায়ত নৃত্য আছে এগুলোও কম কিসের নয় এগুলোও আমাদের কাছে অনেকখানি সৃজন একাডেমির দ্বিতীয় নিবেদন শিব বন্দনা মহাদেবের বন্দনায় দ্বিতীয় কম্পোজার স্বয়ম্ভূ শিবায়
নমঃ শিবায়। Namah Shivaya।
ধন্যবাদ সৃজন একাডেমিকে। তাদের দ্বিতীয় নিবেদন আমরা দেখলাম, শিব বন্দনা। নৃত্যশিল্পী হব আর নটরাজের কাছে নত জানু হব না, সেটা তো হয় না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাস্কর্য বলা যায় নটরাজের মূর্তিকে, কীর্তিলদা বলা যায় তো। এখন আমাদের সৃজন একাডেমির তৃতীয় নিবেদন বসন্ত বন্দনা। যদিও চৈত্রের দাবদাহে আমাদের অন্তর একটু ব্যথিত দগ্ধ, তার মধ্যেও কিন্তু বসন্তকে আনতে হবে আমাদের। সৃজন একাডেমির তৃতীয় নিবেদন মধু বসন্তে। আমরা যারা লীলা কীর্তন শুনেছি বা পড়েছি, তারা জানি যে এই হোলি লীলায় কৃষ্ণ তার সখাদেরকে নিয়ে রঙের উৎসবে মেতেছিলেন। কিন্তু সেখানে রাধারানী এই আনন্দ দেখে একটু দুঃখী হয়েছিলেন। কেন দুঃখী হয়েছিলেন? যে আজ বোধ হয় যমুনার তীরে তার সখার সঙ্গে, তার প্রাণ সখার সঙ্গে তাদের দেখা হবে না। কিন্তু তার সখীগণ বললেন যে সই, আজ না হয় আমরা তোর প্রাণনাথের সঙ্গে একত্রে একসাথে। তার সখীগণ বললেন যে সই, আজ না হয় আমরা তোর প্রাণনাথের সঙ্গে একত্রে একসাথে আজ এই হোলি লীলায় মাতব, তাহলে তো আজ আমাদের আনন্দ পরিপূর্ণ হবে। আর তাই তারা রঙের খেলায় মেতে উঠলেন।
মোহন বাঁশি শুনে কে আর থাকতে পারে, রাধাও পারেনি, রুক্মিণীও পারেনি, চিত্রাদিও পারেনি। মোহন বাঁশি শুনে সমস্ত নারী কৃষ্ণের পদতলে তারা নিজেদেরকে সমর্পিত করেছে। সেই জন্যই তো কবিও বলেছে, যুবতী কিছু জানে না শুধু প্রেমের কথা বলে, দেহ আমার সাজিয়েছিল প্রাচীন বলকলে, আমিও পরিবর্তে তার রেখেছি সব কথা, শরীর ভরে ঢেলে দিয়েছি আগুন প্রবণতা। আর সুনীল গঙ্গোপাধ্যায় কি বলল, ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। আবার অন্য এক কবি বললেন, আমার কাছে আসতে বলো, একটু ভালোবাসতে বলো, বাহিরে নয় বাহিরে নয়, ভিতর জলে ভাসতে বলো। আমরা একটু স্বাদ বদল করি এখন, এতক্ষণ বাংলায় ছিলাম। আসলে কোনো ভাষাই আমাদের কাছে ছোট বড় নয়, কোনো গান আমাদের কাছে ছোট বড় নয়, যে কোনো ভাষারই গান আমাদের কাছে অনেক মূল্যবান, আমাদের কাছে গ্রহণযোগ্য। সৃজন একাডেমির চতুর্থ নিবেদন, একটু হিন্দি গান, শাহিন বাদিয়া, হাসিন বাদিয়া, হাসিন বাদিয়া, ওই একটা গান আছে, আমি তো এসব ভুলে টুলে যাই মাঝে মাঝে, ফলে এই গানের উপর তাদের চতুর্থ নিবেদন, ফোর্থ কম্পোজ, তারা এখন পরিবেশন করছেন, হাসিন বাদিয়া। এতক্ষণ আপনারা দেখলেন হাসিন বাদিয়া। আসলে লিরিকটার সঙ্গে আমাদের অনেকেরই পরিচয়, অত্যন্ত পপুলার একটি হিন্দি গান, তার সঙ্গে ওরা যেভাবে কম্পোজটা করেছে খুব ভালো। আসলে আমাদের ওদেরকে বেশি সময় আমরা দিতে পাচ্ছি না, কারণ আমাদের প্রিয় শিল্পী রূপঙ্কর বাগচি, তার মিউজিশিয়ান স্টাফ প্রস্তুত, আমাদের মঞ্চটাও একটু সাজাতে হবে, ফলে আমরা সৃজন একাডেমিকে আর দুটো নৃত্যানুষ্ঠান করার সুযোগ দিচ্ছি এখানে। এখন তাদের নিবেদন আরেকটি হিন্দি গান, ও দিবানা মন, আমাদের মন দিবানা হয়ে যাক, ততক্ষণে আমরা দেখতে থাকি, ও দিবানা মন।
আবার কি ফিরে আসবে নাকি? গান শেষ তো, আমাদের মনটাও দিবানা হয়ে গেছে ওদের নাচ দেখতে দেখতে। মাঝে মাঝে আমরাও মনে করি যে আমরা কেন নাচতে পারি না। অবশ্য অনেক পুরুষেরাও খুব বড় নৃত্যশিল্পী, আবার মানে যারা পারফর্মার, এরকম অনেক পারফর্মার আছেন যে একজন খুব বড় চিত্রশিল্পী, একজন খুব বড় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। ভারত ভবনে যখন একটা বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানে চিত্রশিল্পী স্বামীনাথন আছেন, শাস্ত্রীয় সঙ্গীত যিনি গাইছেন, তার গান শুনে তিনি বাইরে এসে আকাশের দিকে তাকালেন, ভাবলেন যে কি শুনলাম, কি অসাধারণ গান, বোধহয় আমি যে ছবি আঁকছি বোধহয় ওই গানের কাছে আমি পৌঁছতে পারলাম না। স্বামীনাথন ভাবছেন, হতাশা বোধ করছেন, কিন্তু তারপর তিনি ভাবলেন যে না, আমারও যা সৃষ্টি সেটাও ওই শাস্ত্রীয় সঙ্গীতের থেকেও কম কিছু নয়। ফলে আমরা মনে করি যে একজন বড় পারফর্মার, তাকে দেখে আমাদের হতাশা বোধ হয় মাঝে মাঝে, কিন্তু মনে করি যে আমরা যেটা পারফর্ম করি সেটাও অন্য পারফর্মার দেখে কম কিছু নয়। আমাদের শেষ নিবেদন সৃজন একাডেমির, কলেজ কি লেড়কি, কিন্তু লেড়কা লেড়কি তো খুব কমে গেল, এখন তো ভ্যানগো।
থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সৃজন একাডেমির যারা শিল্পী এতক্ষণ